সাথে কথা বলতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:30, 7:30টার সময় তোমাদের সাথে বকবক করে তোমাদের কান ঠান সব ব্যথা করে দেবো, এত বকবক করবো আজকে, ঠিক আছে? আমারও যাতে মুখ ব্যথা হয়ে যায় সেইভাবে বকবক করবো। হ্যাঁ, আজকে তাহলে শুরুটা করে নিই। আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমি খুবই ভালো আছি বলতে নেই। এখন কদিন শীত শীত ভাবটা আছে এখন, আর এখন প্রচণ্ড শীত, মানে ঠান্ডা পড়েছে, কাঁপানি দিয়ে মানে আমার মতন লোককে কাঁপিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? সেখানে কতটা ঠান্ডা পড়েছে। কোনোবার আমি এই চাদর ঠাদর গায়ে দিই না, এইবার আমাকে চাদর গায়ে দিতে হচ্ছে, মাথা পর্যন্ত মাথাটাও ঢাকতে হচ্ছে, এতটাই ঠান্ডা পড়ছে। দেখো, আর আজকে দেখো 7টা বাজে, এদিকে জানলা বন্ধ, এইদিকেরও জানলা বন্ধ, তখন দরজা টরজা সব বন্ধ করে বসে আছি ঘরের মধ্যে, এত ঠান্ডা লাগছে। তাহলে আমাদের পিকনিক হয়ে গেল, নিমন্ত্রণ বাড়ি ঘুরে আসা হয়ে গেল, ঠাকুর মন্দির ঘোরা হয়ে গেল, এখন কিছুদিন রেস্ট। আর রেস্ট মানে রেস্ট, আর ওই যে পিকনিকের পরের দিন যে কাজগুলো থাকে সেইগুলো করতে হবে আজকে। মা, পিকনিকের পরের দিন তো আর ভালো লাগছিল না, মানে শরীরটা একটু উইক উইক লাগছিল, মানে উইক উইক মানে কি বলবো, দুর্বল দুর্বল লাগছিল, মনে হয়েছিল তো আজকে এটা করব না, কালকে ওটা করব না, মানে এটা খেতে ইচ্ছে করছে না, ওটা করতে ইচ্ছে করছে না, এরকম লাগছিল। তাই ঠিক করেছি যে না, আজকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বা সরকার থেকে জানিয়েছে যে স্কুলের টিচারদের 50% যেতে হবে, দিয়ে কাজ করতে হবে, তা 50% কাজ আমার হাজব্যান্ড কালকে গেছিল, তাই আজকে যেতে হবে না, আবার বুধবার দিন যাবে। মানে ওর ডিউটি পড়েছে সোম বুধ শুক্র, আর আর বাদ বাকি আরও যে ভাগে থাকে না, রোটেশনে চলে, তাদের মঙ্গল বৃহস্পতি শনি পড়েছে, মানে 50% টিচার দিয়ে কাজ করতে হবে, এইভাবে এখন স্কুলে যেতে হবে। তাহলে আজকে মঙ্গলবার, আজকে স্কুলে যেতে হবে না, তাই এখন তোমাদের সাথে বসে বকবকটা করতে পারছি। না, বকবক বেশিক্ষণ করব না, যতক্ষণ না চাটা খাচ্ছি ততক্ষণ করব, তারপরে আমি রেখে দেবো। দিয়ে তারপর কি করব জানো, কালকে তো ধুইনি জামা কাপড়, দেখিয়েছি তোমাদের যেই মানে পড়ে আছে, এই যে আজকে সকালবেলা এগুলো এই যে ধুতে যাব, এগুলো ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। রান্না বেশি কিছু করব না, খুব হালকা খাবার খাবো। কালকে খেয়েছি, কালকে সোমবার দিন যে খেয়েছি আমরা ডাল, তারপরে পকোড়া ছিল, পকোড়া ভাজা হয়েছিল, আর কি হলো, আর পকোড়া ভেজেছিলাম, ডাল করেছিলাম, ভাত তো করেছি, আর হয়েছিল তোমার পাঁপড় ভাজা, এই দিয়ে কালকে খাওয়া হয়েছে। তাও সকালবেলা যেহেতু মানে পিকনিকের ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, তা কাজের বউটাকে তো দিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস, তারপরে তারপরে বাড়িতে সবাইকে দেওয়া হলো, সবই করা হয়েছে। আর আমি আর আমার মেয়ে সকালবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি, আমার হাজব্যান্ড খায়নি, স্কুলে যেতে হবে দেখে ও আর খায়নি, তা ও খায়নি দেখে আর কিছু জোর করলাম না, সেই জন্য জোর টোর করিনি, তা ও স্কুলে চলে গেল, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমার মেয়ের আবার কালকে আবার নিমন্ত্রণ ছিল, ওর দাদাইয়ের জন্মদিন ছিল 3 তারিখে, সেই কারণে ওই দাদাইদের ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল। আমি দেখলাম সকালবেলা ওই ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খেয়েছি, তো তার আগের দিন ওর রিচ খাবার খাওয়া হয়েছে, ওর জন্য দেখলাম যে না, আজকে আমি দুপুরবেলার ভাত খাবো না, ভাতটা খাবো না, তার যে মুড়ি ঠুড়ি খেয়ে নেবো, সেই মুড়ি ঠুড়ি খেয়ে দে ছিলাম দুপুরবেলাটা, তার জন্য সন্ধ্যেবেলার দিকে একটু খিদে টিদে পেয়েছিল।
তা ওটাই সুবিধা, সন্ধ্যেবেলায় যদি মানে দুপুরবেলায় যদি ভাত খেতাম না, তাহলে সন্ধ্যেবেলায় খিদে টিদে পেতো না, খুব অস্বস্তি হতো, সেই জন্য আমি ওই ব্যবস্থাটা করেছি। আর এই তো হলো কালকের খবর, কালকে তো মানে কোনো কিচ্ছু ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যেন শুয়ে থাকি আর শুয়ে থাকি, আর সারাক্ষণ তো আর শুয়ে থাকা যায় না। তা এবার বসে থাকছি, মনে হচ্ছে যেন চোখ বন্ধ হয়ে আসছে, এরকম হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা তো মানে তাকিয়ে থাকতে পারছি না, তাও কষ্ট করে তাকিয়ে থেকে থেকে মানে দেখলাম যে না, এইভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না, আমাকে কিছু করতে হবে। তখন মেয়েকে বললাম, তুমি তুই আমার কাছে আয় পড়তে বস। ও আমার কাছে এসে পড়তে বসলো, আর তারপরে ও পড়ে ঠোরে চলে গেল। তখন আমি এই একজনের কতগুলো জনের ভিডিও টিডিও দেখলাম, দেখে তারপরে আমি শুরু করলাম, লাইভে ঢুকলাম একজনের। কার লাইভে ঢুকলাম যেন, যা নামটাই তো ভুলে গেছি, ওখানে গিয়ে অনেক সব যার যার আমার পছন্দ হলো তাদেরকে বন্ধু করলাম, আবার কিছু নাম লিখে রেখে দিয়েছি। এবার সবাইকেই তো বন্ধু সাবস্ক্রাইব করা যায়, এবার আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে, আমি তাদের করব, এটাই তো। এবার সে আমাকে করুক আর না করুক সেটা ব্যাপার নেই, কিন্তু আমি তাকে করে এসেছি, আমি থাকবে, ও তুলবো না, আমি ওইভাবেই থাকবে। কারণ আমার আমি যখন একটা কথা দিয়েছি যে আমি তাকে সাবস্ক্রাইব করে দেবো বা বন্ধু করে দেবো, সে তাকে আমি করেই রাখবো। তাহলে এই তো হলো, মানে কি বলবো, মানে 5টার সময় উঠেছি তো, আজকে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি, কি জানি বুঝতে পারছি না, 4:30 থেকে জেগে আছি, শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে না তাহলে উঠে পড়ি, 5টার সময় উঠে একটু হাঁটাহাঁটি করি ঘরের মধ্যে দিয়ে, যে 7:30 পর্যন্ত হাঁটাহাঁটি করে তারপর তোমাদের সাথে কথা বলতে এসেছি। এখনও কিন্তু বিছানাপত্র তৈরি মানে পরিপাটি করা হয়নি, এ দেখো সব মশারি টশারি সব এদিক ওদিক হয়ে আছে, কিচ্ছু ঠিকঠাক করিনি। চা টা খেয়ে তারপরে করব, করে তারপরে জামা কাপড় ধুতে যাব, দিয়ে জামা কাপড় ধুয়ে টুয়ে আসবো, তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি তারপরে মানে দুপুরের খাওয়া রান্নাটা ব্যবস্থা করব। আর সকালের ব্যবস্থাটা আমার হাজবেন্ড একটু করে দেবে, কারণ এই সবগুলো করতে গেলে আমি আর ওটা করতে পারবো না, সেই জন্য। আর সকালবেলা ধুয়ে না দিলে কি শুকোবে না, এই কারণেই সকালবেলাটা ধুয়ে দেব। আর প্রত্যেক দিন ওই বেলা দিয়ে ধুই তো, তারপরে ওই ঘরের মধ্যে জড়ো করে রেখে দিতে হয়, ভালো লাগে না, তার চেয়ে আজকে সকাল সকাল ধুয়ে দেব, শুকিয়ে যাবে, ভাঁজ টাজ করে রেখে দেব, সুবিধা হবে তাহলে, সেই জন্যই ওই ব্যবস্থাটা হবে। আর আজকে তো রান্নার কোনো সেরকম চারা নেই, মানে কালকে ডাল আছে, ডালটা দিয়েই হবে, ডাল আর একটু পাঁপড় টাপড় ভেজে নেবো বা আলু ভেজে নেবো, সেই করব, আর বেশি কিছু রান্না করব না, এই কদিন খুব রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে, শরীরের একটু যত্ন নিতে হবে, বুঝলে তো, ওই কারণে। ঠিক আছে, তাহলে আর এখন বকবক করবো না, পরে আবার করবো, বললাম না তোমাদের সাথে বকবক করবো, আমি আজকে বকবক করার জন্যই এসছি, তোমাদের কান ঠান সব ব্যথা করে দেবো। হ্যাঁ হয়েছে তো ব্যথা, বলো। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, পরে কথা বলছি, ঠিক আছে, বাই বাই। আজকে রান্না করেছি ডাল, টমেটোর চাটনি, বেগুন পকোড়া আর ডিমের অমলেট, এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, এটা না বরের ভাত না, এটা মেয়ের ভাত, মেয়েকে ভাত দিয়ে মা মেয়ে বললো, মা একটা ফটো তুলে রাখি, হ্যাঁ দারুণ লাগছে, বিভিন্ন রকম কালারের, সেই জন্য। ঠিক আছে, পরে আবার কথা বলবো। তোমাদের সাথে কথা বলতে এসেছি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার ভিডিওটা কিন্তু তোমাদের আজকে মঙ্গলবারে পাঠাবো না, পাঠাবো তো বুধবার দিন, তা বুধবার দিন পাঠানো হবে কি হবে না বলতে পারছি না, অনেক কাজ আছে, সে দেরি হতে পারে ভিডিওটা পাঠাতে। তাহলে তোমরা মনে কিছু করো না, তাহলে আর বেশি কথা বলবো না, তোমাদের তো কান তো ব্যথা করতে পারলাম না, কি পারলাম কি বলতে পারছি না, তোমরাই বুঝতে পারবে সেটা।
হ্যাঁ, আর আজকে জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, তার কিছুক্ষণ আগে আমি একটু রুটি তৈরি করে আসলাম, তার জন্য একটু গরম গরম লাগছে, তার জন্য গায়ে এখন কিছু দেওয়া নেই, আর চতুর্দিকে তো বন্ধ, ওর জন্য অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলবো না, তাহলে আমাকে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে ব্লগটা শেষ করছি, বাই বাই।